আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি দেখাবো না আজকে আমার বোনের মেয়ে দেখাবে কিভাবে করে রুটি বানাতে হয় তো ওদের বাসার উদ্দেশ্যেই আসলে আমাদের বের হওয়া ওর ভিডিওটা আগে দিয়েছি কারণ এই জিনিসটা আমার খুবই কিউট লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো ওখানে রুটি বানাচ্ছে আর ওদের বাসার উদ্দেশ্যেই আমরা যাচ্ছি তো চলে এসেছি ওদের বাসায় এখন আমার বোন রসমালাই খেতে দিয়েছে ট্রাস্ট মেয়ে আপু আর ভাইয়ারা এত মজা লেগেছে রসমালাইটা খুবই মজা ছিল তো এখানে আমার বোনের মেয়ে টেস্ট করে বলছে যে ছোটো আম্মু খুবই মজা হয়েছে এটা আমার আরেক বোনের মেয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা মুরগির কাছি তৈরি হয়ে গিয়েছে আমার বোন আমরা যাব বলে ও মুরগির কাছি রান্না করেছে খুবই মজা হয়েছে মুরগির কাচিটা আর সবাই খুব এনজয় করেছি আমরা সাথে ছিল সালাদ লেবু তো আমরা সবাই বেশ এনজয় করে খেয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার বোন এখানে কাচির বিরিয়ানিটা বেড়ে দিচ্ছে যাতে করে একটু ঠান্ডা হয় প্রচণ্ড গরম ছিল কারণ এটা চুলার থেকে মাত্র নামিয়েছে দেখতেই পাচ্ছেন আপু আর ভাইয়ারা খুব সুন্দর কালার এসেছে আমি বলেছিও আমার বোনকে যে খুব সুন্দর এসেছে কালারটা আর এখানে আমার বোনের মেয়ে প্লেট দিচ্ছে সবাইকে যাতে করে সবাই খেতে পারো ইজিলি আর আমার বোন ওখান থেকে বাড়ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম সাথে কিন্তু আমি আমার বোনের মেয়ের সাথে দুষ্টামিও করছিলাম আর এখানে ও খাচ্ছে তো ওকে বলছিলাম যে কেমন হয়েছে খেয়ে বলো তো খেয়ে পজিটিভ রিয়াকশনই দিলো দেখলাম ওর কাছেও বেশ মজাই লেগেছে আপনারা দেখতেই পাচ্ছেন ওর কাছেও বেশ মজা লেগেছে দেখতেই পাচ্ছেন ও বলছে তো এখানে আমার আরেক বোনের মেয়ে বলছিল আমাকে ভিডিও করো আমি কথা বলবো তো আমি ওর সাথে কথাও বলছিলাম ভিডিও করছিলাম একটু মজা করছিলাম ওর সাথে তো পাশ দিয়ে আমার বোন আর বোনের মেয়েও ওকে বলছিল তুমি এটা বলো এটা বলো কিন্তু ওকে কিন্তু শিখিয়ে দিতে হয় না ও এমনি যথেষ্ট ট্যালেন্টেড ও খুব কিউট করে কথা বলে ওর নাম হচ্ছে আরোহী আপনার সবাই ওজন দোয়া করবেন আর এই দিকে আমার বোন বলতেছে তোরা বসে আছিস মটরশুঁটিগুলো বেছে দে তো আমি বললাম অবশ্যই কেন নয় তো আমরা সবাই মিলে মটরশুঁটিগুলো বেছে দিচ্ছিলাম সিজনাল সবজিগুলো কিন্তু খেতে বেশ মজা লাগে আর মটরশ্যুটিগুলো খুবই ভালো ছিল সবাই আমরা একসাথেই এগুলোকে বেছে দিচ্ছিলাম আর আমার বোনের ছোটো মেয়েটা যার নাম ও বলছিল আমিও বাঁচবো আমার হাতগুলোও দেখাও আমার হাত হাতগুলো ভিডিও করো তো আমি বলছিলাম আচ্ছা করছি তুমি বাঁচো আর এখন ও হাত দিয়ে দিচ্ছে বলছে না আমার হাত দেখাও আমার হাতগুলো সুন্দর তো এখানে পিঠা বানানোর প্রস্তুতি চলছে এখানে চালের গুঁড়িগুলোকে সিদ্ধ করে কায় করে নেওয়া হবে আর এটা সম্পূর্ণ প্রসেসটাই করতে হবে গরম থাকা অবস্থায় নয় তো শক্ত হয়ে যাবে যেহেতু চালের গুঁড়ি তো সম্পূর্ণ প্রসেসটাই আমি দেখাবো আর হচ্ছে এখানে আমরা বানাবো হাতে কাটা সেমাই আর কুলিপিঠা কুলিপিঠা হচ্ছে দুই রকমের বানাবো একটা হচ্ছে ভেজে আর একটা হচ্ছে স্টিম করে তো সম্পূর্ণ প্রসেসটাই আমি দেখাবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন ভিউয়ার্স আর এখানে এগুলোকে কাই করা হবে এখন হাতে ডোলে অলরেডি একটা কাই করেও ফেলেছে আমার বোন তো এখানে আমি দেখাচ্ছি কিভাবে করে কাইটা করছে বেশ অনেকদিন পরে ওদের বাসায় যাওয়া হয়েছিল আর সবাই খুব মজা করছিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন চলছে কাই বানানোর যুদ্ধ কারণ যেহেতু চালের গুঁড়ি তাই বেশ কষ্ট করে কাজগুলো। আর এখানে একে একে হয়ে যাচ্ছে কাইগুলো। কাইগুলো তৈরি করার পরে তারপর আমরা চলে যাব পিঠা বানানোর প্রসেসে তো এখানে বেশ শক্তি দিয়ে কাজগুলো করতে হয় যেহেতু চালের গুঁড়ি তাই আর এখানে আমার বোনের মেয়ে বানাচ্ছে হচ্ছে লম্বা লম্বা করে এটাকে আমরা আসলে বিক্রমপুরের ভাষায় লড়া বলে থাকি আমি জানি না আপনারা কি বলে থাকেন এটাকে তো এভাবে লম্বা লম্বা করে সাপের মতো করে তারপরে হচ্ছে সেমাইটাকে বানাতে হয় হাতে কাটা সেমাই যেটা তো এগুলোর প্রসেস শেষ হলে তারপরে হচ্ছে হাতে কাটা সেমাইতে আমরা চলে যাব এখানে কাইগুলো হয়ে গিয়েছে সেটাই দেখাচ্ছে এই যে এভাবে করে লম্বা লম্বা সাপের মতো করতে হবে আর অবশ্যই এটাতে চালের গুঁড়ি দিয়ে রাখতে হবে নয়তো একটা আরেকটার সাথে লেগে যাবে এদিকে খেয়াল রাখতে হবে আর ছোট্টো আরোহী আমাকে বলছে আমাকেও ভিডিও করো আমিও বানাচ্ছি আমি বলছি অবশ্যই করছি তোমাকে এই তো চলে এসেছি আমরা হাতে কাটা সেমাই তো এখানে আমার বোন হাতে কাটা সেমাইটা কাট কাটছে আমিও কেটেছি আমারও একটু ভিডিও আছে মনে হয় তো যাই হোক এখানে আমরা সবাই একসাথে করছিলাম বেশ অনেকগুলো হাতে কাটা সিমাই আমরা বানিয়ে ফেলেছিলাম সবাই একসাথে হলে আসলে এই কাজগুলোকে কোনো কঠিনই মনে হয় না একা করতে গেলে বেশ কঠিন মনে হয় তো এখানে চলছে হাতে কাটা সেমাই তো এখানে অনেকগুলো সাপের মতো লম্বা লম্বা করে ফেলেছি আমরা সবাই মিলে তারপরে ছোট্ট সোনামণি আরোহীও বানাচ্ছে যদি ওরটা আমরা কিন্তু এটাতে মিক্সড করছি না ও শুধু খেলছে এটা বানাচ্ছে না আসলে খেলছে আমাদের দেখা দেখি ওরটা তো আমরা নিচ্ছিলাম না তো এখানে আমরা চলে যাব হচ্ছে পিঠাতে। এখানে কুলিপিঠা প্রস্তুত করছে আমার বোন ডিজাইনটা আপনারা দেখেন আপো এই ডিজাইনটা কিন্তু আমরা সচরাচর সবাই করে থাকি এই ডিজাইনটা খুবই ইজি আর খুব সুন্দর লাগে দেখতে তো একে একে কুলিপিঠাও তৈরি হয়ে যাচ্ছিলো তারপর হচ্ছে আমরা এগুলোকে কিভাবে তৈরি করেছে সেটা দেখাবো তো হাতে একটু গুঁড়ে নিয়ে নিচ্ছিলো যাতে লেগে না যায় তো আমার বোনের মেয়ে দেখাছিল এই রকম করে বানাতে হয় কুলিপিঠা আমি পাশ দিয়ে হাসছিলাম তো যাই হোক এখানে একে একে তৈরি হয়ে যাচ্ছে কুলিপিঠা আপনারাও অবশ্যই তৈরি করে খাবেন যেহেতু শীতের দিন শীতের সময় কিন্তু এই খাবারগুলো বেশ মজা লাগে আমার কাছে তো ভালোই লেগেছে আপনারাও ট্রাই করবেন তো একে একে হয়ে যাচ্ছে কুলিপিঠাও আর পাশ দিয়ে আরেকজন বসে রুটি বানিয়ে দিচ্ছিল দেন হচ্ছে কেটে তারপর কুলিপিঠা বানানো হচ্ছিল যাতে করে প্রপারলি গোল হয় তো এখানে রুটি বানানো চলছিলো ওইদিকে কুলিপিঠা বানানো চলছিল আর পাশ দিয়েই চলছিল হাতে কাটা সেমাই বানানোর প্রস্তুতি তো এগুলো সবই আমি দেখাচ্ছি আপনারা একটু সাথে থাকেন এই তো চলে এসেছে সেমাই কাটার প্রস্তুতি এখানে আমি কাটছি সেমাইগুলো বসে বসে তো পাশ দিয়ে আরেকটা আনটিও কাটছিল তো এখানে তৈরি হয়ে গেছে প্রায় হাতে কাটা সেমাই এখন এগুলোকে কিছুক্ষণের মধ্যে এগুলোকে চুলোয় দেওয়া হবে চুলোর মধ্যে গুড়টা গরম হতে দিচ্ছিলো আমার বোন বাড়ির সাথে মিক্স করে এখানে কুলিপিঠাও আমরা কিছুটা মিক্সড করব। হাতে কাটা শেমার সাথে এটা আমাদের বিক্রমপুরের খেয়ে থাকে আমি জানি না আপনারা খান কিনা না অবশ্যই ট্রাই করে দেখবেন এখানে কুলিপিঠাগুলো ফ্রাই করা হয়ে গেছে এটা আমার কাছে খুব খুব মজা লেগেছে আমি তো অনেকগুলোই খেয়েছিলাম তো এখানে গুড় আর হচ্ছে নারিকেল কোরানো এগুলো পিঠার মধ্যে ইউজ করা হবে আর হচ্ছে এইখানে হাতে কাটা সেমাই হচ্ছে মিঠার মধ্যে এটাতে এখনও দুধ মিক্সড করা হয়নি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটা ঠান্ডা হলে তারপর হচ্ছে দুধ মিক্সড করতে হয় না হলে ফেটে যাবে দুধ তো আমি বারবার মিঠাই চলে আসছিল আমার মুখে কারণ আমাদের দেশীয় ভাষায় গুড়কে মিঠাই বলে আর এখানে দুধ মিক্সড হয়ে গিয়েছে আর পাশেই পিঠা ভাজা হচ্ছে এটা দেখাচ্ছে তো এই পিঠাগুলো আমার কাছে বেশ মজা লেগেছে সত্যি সত্যিই অনেক মজা লেগেছে তো এখানে তৈরিও হয়ে গিয়েছে প্রায় হাতে কাটা সেমাই আর এখন আমরা খাবো আমার বোন খেতে দিয়েছে বলছিল যে খেয়ে দেখ কেমন হয়েছে তো আমার কাছে তো বেশ মজা লেগেছে আর পাশেই আমার বোনের মেয়ে বসেছিল তো বলছিলাম তুমিও খাও খেয়ে দেখো কেমন হয়েছে তো ও বলছিল যে খুব মজা হয়েছে আর এখানে ওই যে বারবার ও হাত দেখাচ্ছিলো আরোহী ও যে ও বলছে রাধিকা খুব মজা হয়েছে ছোট আমার কাছেও বেশ ভালো লেগেছে এখানে সবাইকে দেওয়া হচ্ছে ওগুলো বেড়ে রেখেছে আমার বোন তো সবাই চার্জার বাসে নিয়ে যাবে আর এখানে স্টিম করা কিছু কুলিপিঠা আমার বোন বলছিল এটাও ভিডিও কর তো আমি করেছি তো আমি এখন শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ